ফ্রেন্ডস, আজকের যে বিজনেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ভীষণই একটি লাভজনক বিজনেস এবং বিক্রির জন্য বলতে গেলে মার্কেট পুরোপুরি খালি পড়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারিভাবে পলিথিনের ব্যাগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এই সময় যারা পলিথিনের ব্যাগ ছাড়া অন্যান্য ধরনের ব্যাগ প্রস্তুত করে তাদের সেল কত পরিমাণ বেড়ে গেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এমনকি তারা সাপ্লাই দিতে পারছে না। এই সময় যদি কেউ নন ওভেন ব্যাগ তৈরির কারখানা শুরু করে তাহলে 100% চান্স আছে তাড়াতাড়ি সফল হওয়ার, এবং এই ব্যবসাটি করার জন্য খুব বেশি পড়াশোনারও প্রয়োজন নেই, যে কেউ এই ব্যবসাটি শুরু করতে পারে। আজকের এই ভিডিওতে যে যে জিনিসগুলো আমরা জানতে পারবো, নাম্বার ওয়ান হলো এই ব্যবসা শুরু করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, নাম্বার টু হলো এই ব্যবসাটি স্টার্ট করার জন্য মেশিন আমরা কোথায় পাব, নাম্বার থ্রি হলো এই ব্যবসাটি শুরু করতে গেলে পুঁজি কত লাগবে, নাম্বার ফোর হলো এই বিজনেসে প্রফিট কত থাকে, যেটা সবারই জানার খুব ইচ্ছে থাকে, এবং নাম্বার ফাইভ হলো ব্যাগ তো আমরা বানিয়ে ফেললাম কিন্তু ব্যাগ বানানোর পরে সেল আমাদের প্রোডাক্টটাকে সেল আমরা কোথায় করব, এবং নাম্বার সিক্স হলো এই বিজনেসটি স্টার্ট করার জন্য আপনি সম্পূর্ণভাবে হেল্প কোথা থেকে পাবেন। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের বিজনেস আইডিয়াটি। ভিউয়ারদের উপকারে আসবে এমন কোনো বিজনেস আইডিয়ার বিজ্ঞাপন দিতে চাইলে এই নম্বরে আপনার কোম্পানির সমস্ত ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করুন। তো নাম্বার ওয়ান ছিল এই ব্যবসাটি করার জন্য ডকুমেন্টস কী কী লাগে। ফ্রেন্ডস, ডকুমেন্টস কী কী লাগে তা আপনারা জানতে পারবেন, আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি কিভাবে আপনারা পেপার প্লেট তৈরি করে মার্কেটে সেল করবেন। তো ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি ডকুমেন্টস কী কী লাগবে জানতে চান তাহলে আপনারা ওই ভিডিও দেখলে মোটামুটি ডকুমেন্টস কী কী লাগবে আইডিয়া পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই বিজনেসটি শুরু করার জন্য পুঁজি কত লাগে, লাভ কত হয়, কোথায় মেশিন পাবেন, কোথায় আপনি সেল করবেন তা জানার জন্য পশ্চিমবঙ্গের বড় মেশিন সেলার তথা সারা ভারতবর্ষের মেশিন সেলারের কাছে যাওয়ার জন্য আমরা বিধাননগর স্টেশন থেকে রাজারহাট বাবলাতলায় হাজির হয়েছি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওনার কাছে কত ধরনের এবং কত মেশিন স্টক রয়েছে, ওনার কাছ থেকেই এই বিজনেসের খুঁটি নাটি জেনে নেব, চলুন জেনে নিই। আচ্ছা ম্যাডাম, এই বিজনেসটা যদি শুরু করা যায় তাহলে শুরু করতে গেলে একজন যিনি সেট আপ করবেন ওনার কী কী জিনিস লাগতে পারে? ফার্স্ট অফ অল আপনাদের মেশিন লাগছে, দেন আপনার লাগছে র মেটেরিয়াল। এটা নন ওপেন ব্যাগ মেশিনের যার যদি পুঁজি কম থাকে, এই অটোমেটিক মেশিনের ইনভেস্টমেন্ট করতে পারছেন না, তারা আপনারা সেমি অটোমেটিক মেশিনে যেতে পারেন। সেমি অটোমেটিকে ইনভেস্টমেন্ট কম, মোটামুটি 180,000 আপনার মেশিনটা, 1,80,000 থেকে, তাই তো? 1,80,000 থেকে মেশিন কস্ট স্টার্টিং। তো সেমি অটোমেটিক আছে, এটা ফুললি অটোমেটিক আছে। যারা বেশি প্রোডাকশন করতে চান তারা ফুললি অটোমেটিকের দিকে যাবেন, ইনভেস্টমেন্ট বেশি এটা। আর যারা একটু কম আপনার প্রোডাকশন করতে চান তাহলে তারা আপনারা সেমি অটোমেটিক মেশিন। আচ্ছা ম্যাডাম, যদি এই বিজনেসটা সেট আপ করা যায় তাহলে কীরকম কী প্রফিট থাকতে পারে? এটা আপনার জিএসএম এর উপর ডিপেন্ড করে এবং কেজির উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যেমন আপনার সাইজের উপর ডিপেন্ড করছে, যেমন দেখুন 70 টাকা থেকে শুরু করে 120 টাকা করে পার কেজি। আচ্ছা ঠিক আছে, 1 কেজি আপনার প্রোডাকশন কস্টিং হচ্ছে 145 কি 130, ঠিক আছে। মার্কেটে ওটাই সেল করছেন আপনি 200 করে 210 করে, ঠিক আছে, আপনার পার কেজিতে মোটামুটি 60 টাকা করে প্রফিট করতে পারছেন। পার কিলোতে 60 টাকা করে প্রফিট আছে। আর এই যেহেতু এই মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে তো যত প্রোডাকশন হবে হ্যাঁ প্রফিট সেলও হয়ে যাবে এবং প্রফিটও বেশি থাকবে। আচ্ছা ম্যাডাম, আপনি বললেন যে অটোমেটিক আর সেমি অটোমেটিক দুটো মেশিনের তফাৎ কি, আর একটু যদি কাইন্ডলি এই মেশিনটার ফার্স্ট অফ অল এটা কিন্তু প্রাইসটা একটু বেশি। সেমি অটোমেটিক আর অটোমেটিক এর তিনটে ভাগে মেশিন হয়, একটা হচ্ছে আপনার যদি আমাদের বলেন যে এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় তো আপনারা দেখে নিন কিভাবে অপারেট করতে হয়। আপনাকে এখানে রোল লাগাতে হবে,
এখানে এই যে এটা আছে এটা আপনাকে রোলটা খুলবে এবং দেন রোলটা আপনাকে লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে এয়ার টাইট, এয়ার টাইট দিয়ে আপনি টাইট করে নিলেন, দেন রোল লাগানোর পর এখান থেকে তৈরি হচ্ছে মেশিন, মানে ব্যাগটা আপনি রোলটা লাগিয়ে দিলেন। এটা হচ্ছে ডাবল লাইনের মেশিন, আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনার সাইড গ্যাজেট বটম গ্যাজেট হচ্ছে, সাইড গ্যাজেট এন্ড বটম গ্যাজেট। এখান থেকে আপনার শুরু হচ্ছে ডাবল, আপনার ডাবল প্রোডাকশন হচ্ছে, সিঙ্গেল না ডাবল প্রোডাকশন হচ্ছে। এখানে আপনার কাটিং হচ্ছে ডি কাট ডাব্লু কাট, যেরকম যে যেরকম চাইবেন, ডি কাট চাইলেন ডি কাট, ডাব্লু কাট চাইলে ডাব্লু কাট, সেই অনুযায়ী কাটিং হচ্ছে। তারপর এখান থেকে আপনার চলে আসছে হচ্ছে মানে কাটিং, কাটিং হয়ে অটোমেটিক্যালি আপনার রেডি যাচ্ছে। এটা হচ্ছে আপনার প্যানেল, এটা হচ্ছে প্যানেল কিভাবে অপারেটিং করবে। অপারেটিং সিস্টেমটা আপনাকে টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে গিয়ে টেকনিশিয়ান ইনস্টলেশন করে দিয়ে আসবে এবং ট্রেনিং দিবে। তো আপনাকে পুরো মেশিনটা চালাতে গেলে খুব একটা খুব ইজিলি ব্যাপার, যেটা টেকনিশিয়ান আপনাকে বলে দেবে কীভাবে টেকনিশিয়ান ইনস্টল করে দিয়ে, কারণ ট্রেনিংটা পুরো পুরো মেশিনের ট্রেনিংটা দিয়ে দেবে আপনাকে। মানে আপনার তরফ থেকে, আপনাদের তরফ থেকে একজন যাবে, আপনি তরফ থেকে যাবে আপনার কাছে বাড়িতে এবং টেকনিশিয়ান পুরো ইনস্টল করে দিয়ে ট্রেনিং দিয়ে দেবে, পুরোপুরি সেট আপ করে দিয়ে আসবে, কিভাবে মেনটেন করতে হয় সেটাও আপনাকে জানিয়ে দেবে। আচ্ছা, একটা মেশিন তো মেনটেনের উপর ডিপেন্ড, মেশিন যত মেনটেন করবেন মেশিন তত ভালো লংজিভিটি বেশি হবে, বেশি হবে। তো মেশিনটাকে মেনটেন করার যেটা ব্যাপার আছে সেটা টেকনিশিয়ান আপনাকে ট্রেনিং দেবে। আচ্ছা 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 ম্যাডাম, এছাড়া আপনাদের তো ইনস্টলেশন তো প্রসেস আছে, এছাড়া মার্কেটিং এর কি ফ্যাসিলিটি আছে? মার্কেটিং এ যারা আমাদের কাছ থেকে হোলসেলারদের নাম্বার চাইবেন, হোলসেলারদের নাম্বার আমরা প্রোভাইড করব। এই মেশিনটা এখন মার্কেটে খুব, এটার খুব, যেহেতু প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ এখন এই ব্যাগ ইউজ করছে, সরকারও বন্ধ করে দিয়েছেন যে কারণের জন্য, তো মার্কেটের চাহিদা প্রচুর বেশি। তো হোলসেলাররা আমাদেরকে অলরেডি ফোন করছে কি আমাদের ফিনিশ প্রোডাক্ট, তাদের নাম্বার আমরা কালেক্ট করে রেখেছি, সেই নাম্বারগুলো আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করব। মানে এরকম ফ্যাসিলিটি ফ্রেন্ডস আপনারা পাবেন না যে আপনি শুধু মেশিন নিয়ে প্রোডাকশন করলে তারপরে এই কোম্পানির দায়িত্ব শেষ হয়ে যায়, পুরো দায়িত্ব নিয়ে আপনার সেল করা পুরো দায়িত্ব আমাদের, কারণ হোলসেলারদের সঙ্গে কথা বলি দেওয়া সব বন্দোবস্ত আমরাই করি। কিন্তু হ্যাঁ, এখানে কোম্পানির তরফ থেকে আপনাকে সেলার ও সেলিং করার জন্য সম্পূর্ণ ধরনের সাপোর্ট থাকছে, এইরকম কিন্তু সেলিং কোথায় করব সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা আসুন মেশিন দেখুন পছন্দ হলে আপনারা নিয়ে যান, এবং দেন সেলিং এর যে ব্যাপারটা আছে প্রসেসিংটা কিভাবে সেলিং করবেন, কত টাকা কি মার্কেটে কত টাকা দামে আপনি ছাড়বেন, সেই প্রসেসিং প্যাকেজিং প্রসেসিং সব কিছু আমরা এখান থেকে দিয়ে দেবেন। এই যে নন ওভেন ব্যাগ মেশিন, এই মেশিনগুলো কত প্রকারের হয়, বা কেউ যদি বিজনেস শুরু করে তার কত পুঁজি লাগলে দিলে সে বিজনেসটা স্টার্ট করতে পারবে? প্লাস্টিক প্লাস্টিক ক্যারি ব্যাগের পরিবর্তে যে নন ওভেন ব্যাগ মেশিন আছে, এটা হচ্ছে ফেব্রিক কাপড় দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নন ওভেন ব্যাগ মেশিন স্টার্টিং আছে আপনার 10 লাখ থেকে স্টার্টিং আছে, আচ্ছা। এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন, ফুললি। প্লাস্টিক ক্যারি ব্যাগে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে আমাদের নন ফেব্রিক কাপড়ে যে নন ওভেন ব্যাগ মেশিন, যেমন ডি কাট ডাব্লু কাট ডি কাট বিভিন্ন রকমের কাটিং, আপনার ছোটো সাইজ থেকে মানে আপনার ধরুন মোটামুটি মেডিকেল শপ থেকে ইউজ করে আপনার বাজার জামা কাপড়ের দোকান যেসব ব্যাগ আপনি ইউজ করছেন এগুলোকে বলা হয় নন ওভেন ব্যাগ মেশিন। তো এই নন ওভেন ব্যাগ মেশিনের এই যে মেশিন হচ্ছে অটোমেটিক মেশিন, যেটা আপনার 10 লাখ থেকে শুরু, এটা খুবই নিডি মার্কেট, মার্কেটে এটার খুব চাহিদা বেশি, যার কারণে আপনারা বসালে এটা প্রফিটও আপনারা ভালোই করতে পারবেন। তো এটা হচ্ছে অটোমেটিক মেশিন। আচ্ছা ম্যাডাম, তাহলে যারা দূরে থাকে তাদের তো এই মেশিন নিয়ে যাওয়ার জন্য কি কি আপনাদের তরফ থেকে কি সাপোর্ট আছে? ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন, আপনারা কিভাবে আসেন সেই গাইডটাও আমরা করে দেবো। মেশিন এখানে যেমন পারচেস করে যাবেন, মেশিন এখান থেকে আপনাদেরকে মেশিন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সব কিছু আমরা দায়িত্ব নিল, আচ্ছা আপনাদের কোনো অসুবিধা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে এই মেশিনটা কেনার জন্য ওনাদের যে নম্বর দেওয়া আছে স্ক্রিনে প্লাস ডেসক্রিপশানে, এই নম্বরে আপনারা কল করে ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কথা বলুন, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। আর ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই বিজনেসটি কিভাবে করতে হয়। যদি এই বিজনেসের সম্বন্ধে আরও কিছু জানার থাকে কিংবা আপনি কোনো বিজনেস শুরু করতে চাইছেন, যে বিজনেসটা সম্বন্ধে আপনি জানতে চান, আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার চয়েসের বিজনেসটির ভিডিও নিয়ে অবশ্যই আপলোড করব।
অবশ্যই হাজির হব। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তাতে আমরা অনেক মোটিভেট হই। আর ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন বিজনেস আইডিয়ার সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে দিন। আর ফ্রেন্ডস, সবাই ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।